আজকের রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মেষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। আপনার সঙ্গীর সাথে আপনি সুন্দর করে কথা বলুন। আজ কাউকে আপনার ভীষণভাবে বোঝাও মনে হতে পারে এবং আজ ঘুরতে না গিয়ে আপনার হাতের কাজগুলো আপনি করতে পারেন, তা না হলে আপনি সমস্যায়ও পড়তে পারেন। তবে যারা বেকার আছেন তারা চাকরির জন্য খুবই চেষ্টা করুন এবং ভালো করে পরীক্ষা দিন এবং আপনাদের অবশ্যই স্মার্টও হতে হবে। এবং যারা লেখাপড়া করেন তাদের লেখাপড়া ছাড়া জীবনে উন্নতি অসম্ভব, এটা আপনার অবশ্যই জানেন, তাই আপনারা খুব ভালো করেই লেখাপড়া করতে পারেন। এবং আজ আপনার পরিবারের দিকে আপনি একটু সময়ও দিতে পারেন, যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতাও কেবলমাত্র আপনার মুখের মর্মলব্ধি করার জন্যই জরুরি। বিনিয়োগ করা এবং ঝুঁকি নেওয়ার পক্ষে দিনটি ভালো না হতে পারে এবং শিশুদের সঙ্গে আচরণ করার জন্য আপনার এটা কঠিনতম দিনই হতে পারে। এবং আপনার সন্তানের দিকে আপনি একটু নজর দিতে পারেন এবং তার সাথে ভালো ব্যবহারই করুন। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে, কেউ আপনার সুযোগ নেওয়ার চেষ্টাও করতে পারে। আজ আপনি ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে পারেন। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকেও আজ নজর দিতে পারে এবং আপনি আপনার পরিবারের মা বাবার সাথে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজ কিছু জিনিস গিফটও করতে পারেন, তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকা দুজনেই খুশি হবে এবং আপনাদের মধ্যে সম্পর্কটা ভালোই থাকবে। এবং আপনার মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতেও পারে এবং আজ কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকরও প্রমাণিত হতে পারে, কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না। আপনারা অন্যদেরকে রাজি করানোর জন্য ক্ষমতা আগত সমস্যা সমাধানেও আপনাকে সাহায্য করবে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। কর্মক্ষেত্রে সবকিছুই প্রায় আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে এবং কেবলমাত্র শক্তিশালী হবে। ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই আপনি সমাধান করে ফেলুন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতে হবে, কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারে এবং প্রতিবেশীর সাথে সমস্যার সমাধানও আজ মিটতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। আজকের দিনটি আপনার ভালো মন্দ মিশেই কাটতে পারে, তবে আপনি লেখাপড়া ভালো করে করুন। লেখাপড়া ছাড়া জীবনে উন্নতি অসম্ভব বলেই মনে করা হয়, তাই আপনি খুব ভালো করেই মন দিয়ে লেখাপড়া করতে পারেন। এবং চাকরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো লেখাপড়া করতে হবে, আপনাকে অনেক কিছু সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি চাকরিতে টিকতে পারেন। এবং আপনার সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বলও হতে পারে। এবং যার সাথে আপনি আর্থিক কারবার করছেন তার ব্যাপারে সতর্ক থাকুন। আজ আপনি আপনার চারপাশের মানুষের আচরণে কিছুটা বিরক্ত হতে পারেন এবং ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। আজ আপনি কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধও করতে পারেন। এবং প্রেমের ব্যাপারে আজ আপনার একটু সমস্যাও চলতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে। দিনের প্রতিটি কাজে পড়বে সজীবতার প্রভাব। ভালোবাসার পাত্রে সামান্য মরিচার দাগ দেখাও দিতে পারে, চিন্তা না করে স্বজনের পরামর্শ নিন জলদি। কর্মক্ষেত্রে পাবেন দারুণ বাহবা এবং আপনার আজ অর্থযোগ শুভ হতে পারে। প্রিয় কোনো জিনিস আপনার হারিয়ে ফেলার আশঙ্কাও রয়েছে, তাই আপনি সাবধানও থাকতে পারেন। প্রেমের ব্যাপারটা, আজকের দিনটা আপনার ভালো যাবে, তবে লেখাপড়ার দিকে আজ আপনার মানসিক চাপও বাড়তে পারে, তাই আপনি চাপটাকে সামলেও নিতে পারেন। এবং অবশ্যই বেকাররা চাকরির সুযোগও পেতে পারে, তবে আপনাদের একটু কঠোর পরিশ্রম করা প্রয়োজন। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। গৃহস্থলীর দায়িত্ব কোনো মতেই এড়াবেন না। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন
আপনার মনে হবে যে সমস্ত বিষয় আপনার মনের মতোই হচ্ছে না, কিন্তু এটি শুধুমাত্র একটি নেতিবাচক চিন্তা। যতটা সম্ভব ইতিবাচক চেষ্টা করুন। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে দিনটি ভালো হতে পারে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে এবং আজকের দিনটি আপনার ভালোই যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে, কিন্তু এই সব সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ হতে পারে আপনার। যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি, তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি আপনি গ্রহণ করুন। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনার মেজাজ কর্মক্ষেত্রে আজ আপনাকে একটি বিরক্তিজনক অবস্থায় ফেলতে পারে। শান্ত থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলেও আশা করা যায়, তাই আপনি একটু সাবধানও থাকতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে আজ আপনার ভালোই যাবে এবং লেখাপড়ার দিকে আপনি খুবই ভালো করতে পারেন। আপনার লেখাপড়ার ফলটা ভালো হতে পারে এবং চাকরির ক্ষেত্রে আপনার একটু টেনশন হতে পারে, তবে আপনার চাকরির সুযোগও আসতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? অন্যদের সাথে খুশি ত্যাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে বুঝে খরচ করুন এবং আজ আপনার বাজে খরচ না করতে চেষ্টা করতে পারেন। আপনার বন্ধুদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাতে চাচ্ছেন, তারা একটি স্মরণীয় সময়ই পাবেন। কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান, তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে, তবে লেখাপড়ার বিষয়ে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে। অবশ্যই আপনি বাজে সময় নষ্ট করবেন না। আপনি এখন বুঝতে পারছেন না যে আপনার জীবনে লেখাপড়ার মূল্য কতটা, এবং চাকরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক অনেক চেষ্টা করতে হবে এবং আপনাকে অনেক প্রচুর লেখাপড়া করা প্রয়োজন এবং আপনাকে অবশ্যই চাকরির জন্য প্রস্তুতিও নিতে হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? প্রেমের ব্যাপারে আজকের দিনটি আপনার ভালোই যাবে। প্রেমের ব্যাপারে একটু খুনসুটি, একটু আড্ডা ভালোই থাকবে, তবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনারা খুবই ভালোবাসার চেষ্টা করুন। যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ আপনি নিয়ন্ত্রণ করুন, যা আপনাকে এক স্বল্পমেয়াদী উত্তমত্তা ছাড়া আর কিছুই নয়। আপনি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে সেটা খুব বুঝে শুনেই করুন। ঘরের সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভালও আপনি করতে পারেন। ঘর বাড়ি আপনার খুব সুন্দরভাবেই গুছিয়ে রাখতে পারেন এবং বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করতে পারে। আপনার ক্লান্তিকর কাজের সময়সূচির জন্য প্রেম গৌণ হয়ে যাবে এবং পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাও আছে বলে মনে করা হয়। ভ্রমণ লাভদায়ক হলেও আপনার খরচ সাপেক্ষই হবে। আজ আপনি মনে করতে পারেন যে আপনার বিবাহিত জীবনের কমনীয়তা হারিয়েছে, যদিও সবকিছু শীঘ্রই পূর্ণ যৌবন লাভ করবে এবং লেখাপড়ার দিকে আপনি একটু বিশেষভাবেই মনোযোগ দিতে পারেন এবং চাকরির ক্ষেত্রেও আপনার চাকরির সম্ভাবনাও থাকতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে পারবেন না, এজন্য আপনার সমস্যাও থাকতে পারে, কিন্তু আপনার সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। অর্থ সম্পর্কিত অনিশ্চয়তা আপনার উত্তেজনাও সৃষ্টি করবে। বাচ্চারা এবং বয়স্করা বেশি মনোযোগী চায় এবং ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার পুনরায় সেরা আপনি, তাই ভাগ্যবান। আপনার লক্ষ্য পূরণ হিসেবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হবে। আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন। এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারে বা এমন তথ্য দিতে পারেন যা আপনি কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেম, চুম্বন, আলিঙ্গন এবং মজা আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করার দিন এবং প্রেমের ব্যাপারটা আজকের দিনটা আপনার
খুবই ভালো যাবে। তবে লেখাপড়ার দিকে আপনার অবশ্যই মনোযোগ দিতে হবে এবং চাকরির ক্ষেত্রেও আপনার অনেক চেষ্টা করা প্রয়োজন, আপনার চাকরি মিলতেও পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনুরাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনার একটু একা থাকতেও ইচ্ছে করে, তবে আপনার বন্ধুর খুব কাছাকাছি আসতে গিয়ে আজ অনেক ঝামেলাও সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে অতিরিক্ত আবেগ না দেখানোই ভালো হবে। আপনার অর্থভাগ্য মধ্যমই থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনার শুভ বলাই চলে। এবং আজ আপনার যারা লেখাপড়া করেন তারা অবশ্যই লেখাপড়ায় মনোযোগ দিন এবং আপনারা খুব মনোযোগ দিয়েই লেখাপড়া চালিয়ে যান এবং ঠিকমতো ক্লাসে মনোযোগ দিন। এবং যারা বেকার আছেন তাদের চাকরির জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং আপনাদেরকে অবশ্যই অনেক স্মার্ট হতে হবে এবং লেখাপড়া সম্পর্কে অনেক ধারণাও থাকতে হবে, তাহলে আপনাদের চাকরি সম্ভব হতে পারে। বিশেষ করে গভীর রাতে যত্ন নিয়ে গাড়ি চালান, আপনার খরচ বৃদ্ধি আপনার মনকে ভাবিত করে তুলবে। বিতর্ক এবং মতপার্থক্যের দরুন কিছু উত্তেজনক মুহূর্তের সৃষ্টি হতে পারে। এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না বা এতে তাকে অসম্মান করা হয়। নতুন মক্কেলদের সাথে আপনি আপোষ আলোচনা করতে পারেন এবং পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে অনেক আদর্শভাগী করতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? দিনের প্রথম ভাগে আপনার সম্বন্ধে যারা খারাপ কথা বলবে তাদের সম্পর্কে জানতে পেরে আপনার মেজাজটা খুবই খারাপ থাকবে এবং মনের মধ্যে বদরাগ আপনার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। শত্রু দমনে আপনি সেরা এমনটি আপনি ভাবতে পারেন, তবে এত রাগের কোনো দরকার নেই ঠিক এই মুহূর্তে, কারণ একটি বড় কাজের দায়িত্ব আপনি পেতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি, যা আপনার ভাগ্য বদলেও দিতে পারে। পারিবারিক কলহটার একটু সমস্যার সমাধানও হতে পারে। লেখাপড়ার দিকে আপনাকে অবশ্যই ভালো করতে হবে এবং আপনাকে অবশ্যই ভালো করে লেখাপড়া করা প্রয়োজন। এবং চাকরির দিকে আপনার অনেক টেনশনে থাকতে পারে, তাই আপনি ভালো করে লেখাপড়া করুন এবং চাকরিতে প্রিপারেশন নিন। কোনো বন্ধু আপনার যুক্তি মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে। আপনার আদর্শ হতে যা যা লাগে তা আপনি হতে চেষ্টা করুন এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত, কিন্তু কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন না। এমন মানুষের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফলই দেন না। প্রেমের জীবন গতিশীলও হতে পারে, আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না, ব্যক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। আজ আপনি আপনার জীবনের সঙ্গীর প্রেমের উষ্ণতাও অনুভব করতে পারবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনার শারীরিক সমস্যাও বাড়তে পারে। গ্যাসের সমস্যায় ভোগা রোগীরা আবশ্যিকভাবে তেল এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন, যেহেতু এটা তাদের অসুস্থতা বাড়াতে পারে। খরচ বাড়বে, কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে দিতে পারে। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যায় বেশি সৃষ্টি করবে। কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। আপনার মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। আপনি এবং আপনার স্ত্রী আজ বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরিও তৈরি করতে পারেন এবং প্রেমের ব্যাপারে আজকের দিনটা আপনার খুবই ভালো যাবে। তবে লেখাপড়ার দিকে আপনার একটু সমস্যাও থাকতে পারে, তাই আপনি সমস্যাগুলো ঠিক করে নিন। এবং যারা বেকার আছেন তাদেরকে লেখাপড়া খুব ভালো করে করা প্রয়োজন এবং চাকরির জন্য নানা রকম প্রস্তুতি নিতে পারেন এবং আপনাদের চাকরির সুযোগও মিলতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে। আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলোকে নিয়ে দুবার ভাবা উচিত। আজ আপনি যদি পরিচিত মানুষের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় আপনার প্রিয়জনকে খুশি করা কঠিনই হবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার খারাপ লাগে, একটি ক্ষতি আপনার বিবাহিত জীবনকে আজ বিরূপ প্রভাবিত করতে পারে। তবে প্রেমের ব্যাপারে আজকের দিনটা আপনার খুবই ভালো যাবে, প্রেমিক বা প্রেমিকার মধ্যে সম্পর্কটা ভালোই থাকবে। আপনারা একজন আরেকজনকে
গিফটও দিতে পারেন এবং চাকরির ক্ষেত্রে আজ আপনার একটু সমস্যাও বাড়তে পারে তবে চাকরির ক্ষেত্রে আজ আপনার একটু সমস্যাও বাড়তে পারে তবে আপনি সমস্যাগুলোর সমাধান নিজেই করতে পারবেন এবং লেখাপড়ার দিকে আপনার ফলাফলটা খুবই ভালো হতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।